কিন্তু এখনো এফডিসি যখন যায় সবাই কিন্তু কান্না করে, এখনো জড়ায় ধরে, সবাই এসে কিন্তু বলে আপনার বাবার মতো একটা ঘুষি দেন তো, বুঝছেন না? এই কথাগুলো জানি যে তার ঘুষি নাকি অনেক লাগতো, তার হাত নাকি সবাই বলতো রডের মতো শক্ত, স্টিল একটা হাত। এটা আমার মামাও বলতো, আমার চাস্তো ভাই ওই কথাটা বলে, বাট এটা সত্য আপনি যেটা বললেন। হ্যাঁ, আপনারা জানেন এই দিশু মাইক যে সাউন্ডটা, আমি জানি না, আমি ভুল হতে পারি, এটা নাকি তার গলা, আমি জানি না, এটা ভুল হতে পারে। আমার মনে হয় আসলে আমার বাবার যে সম্মানটা আমি সব জায়গায় দেখি, ইভেন আপনারাও কিন্তু সবসময় এসে ওনার ব্যাপারে ভালো কথা বলেন, কোনোদিনও একটা নেগেটিভ কোয়েশ্চেন কিন্তু আপনাদের সুযোগই দেওয়া হয় নাই করার তার ব্যাপারে। সো আমার মনে হয় সে ওই ব্যাপারটা রেখে গিয়েছে সবার জন্য, পুরো দেশের জন্যই। যে কোনো কারোরই ধরেন ছোটোবেলায় কিন্তু এক্সচেঞ্জ জিনিসটা অ্যাট্রাকটিভ লাগে, সো ইভেন ধরেন তার ঘুষিগুলা যদি বলি, সবাই এসে কিন্তু বলে আপনার বাবার মতো একটা ঘুষি দেন তো, বুঝছেন না? সো ওই ব্যাপারগুলো কিন্তু মজা, এখন কেউ কিন্তু এসে বলবে না যে বাবার মতো কান্দো তো, বুঝছেন না? তো আমার মনে হয় এই ব্যাপারটা খুব মজা লাগে যে তার অ্যাকশন সিনগুলো আসলে বাংলাদেশে এত মানুষ ভালোবাসে এটা বলার বাইরে। ইভেন আপনারা জানেন এই দিশু মাইক যে সাউন্ডটা, আমি জানি না, আমি ভুল হতে পারি, এটা নাকি তার গলা, আমি জানি না, এটা ভুল হতে পারে। ভুল হইলে কমেন্টে লেখেন, এমনিও চুল নিয়ে অনেকে গালাগালি করবেন, বাট আপনার যদি মনে হয় এটা সত্য কথা, এটা আপনারা আমাকে বলতে পারেন। দাঁত ভাঙ্গাটা জানি না, তবে আপনার এই কথাগুলো জানি যে তার ঘুষি নাকি অনেক লাগতো। যেমন আমার মাসে আলমগীর আঙ্কেল আমাকে একটা কথা বলছিল যে একবার বলছে, জসিম তোমার কত শক্তি আছে, তুমি দেখাও আমাকে, একটা পেটের মধ্যে ঘুষি দাও। অনেক জোরে নাকি ঘুষি দিচ্ছে, এটা আলমগীর আঙ্কেলই আমাদের বলেছে। তখন ঘুষি দেওয়ার পরে বলছে কই লাগলো না তো আমার, আলমগীর আঙ্কেল আবার অন্য ব্যাপার স্যাপার ছিল। বাট এটা সত্যি যে তার হাত নাকি সবাই বলতো রডের মতো শক্ত, স্টিল একটা হাত। এটা আমার মামাও বলতো, আমার চাস্তো ভাই ওই কথাটা বলে, বাট এটা সত্য আপনি যেটা বললেন। হ্যাঁ, না আমি এতটুকুই বলবো কি, দেখেন আমার মনে হয় যে সত্যি কথা বলতে, যে খালি যে একটা জসিম ফ্লোর থাকবে এটা কিন্তু ঠিক না। ওনার ফ্লোর ওনার সম্মানে থাকুক, বাট আপনাদের মনে হয় না যে এতগুলো নায়ক নায়িকা দেশের তাদের কেন মেমোরি নাই? আমি যখন এফডিসি ঢুকি আমার তো চারিদিকে সামান আন্টির অনেক কিছু দেখা উচিত, বান্না আঙ্কেলের দেখা উচিত, সালমান শাহের দেখা উচিত, ইভেন সাকিব আঙ্কেলেরও দেখা উচিত, এগুলো নাই কেন? এটাই হচ্ছে আমার কোয়েশ্চেন। আমার বাবার ফ্লোর থাকবে, ওই সম্মানের জায়গাটা আছে, বাট অন্যদের সম্মানের জায়গাটা দেওয়া খুবই খুবই প্রয়োজন আমার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, চাপ তো অবশ্যই পেতে হয়, আসলে এত বড় একজনের ছেলে হলে তো এই ব্যাপারগুলো থাকেই। বাট জিনিসটা কি ভাই, লেগেসিটা আমরা কন্টিনিউ করছি থ্রু মিউজিক, মানে গান বাজনা আমরা যতদিন পারি করে যাব। এবং এখন কিন্তু অনেক ছোট ছেলেরা যারা বড় হচ্ছে এটা কিন্তু বলে, আপনার গান শুনে বড় হচ্ছি ভাইয়া, আমার বাবা আপনার ব্যাপারে জানে, বা আপনাকে দেখে আমি গিটার বাজছি। আমার লেগেসিটা ভাইয়া, যদি আপনার কোয়েশ্চেন অ্যান্সারই করতে হয়, আমার মনে হয় আমি যদি কোনোদিন চলে যাই আমার গান জানি মনে রাখে সবাই, এবং আমার ছোট্ট কন্ট্রিবিউশনটা জানি সবাই মনে রাখে। অনেস্টলি যদি বলি, আমরা কোনো দিনও এগুলো নিয়ে বদার না, কী পাইছি না পাইছি আমরা কোনো দিনও ভাই বদার ছিলামও না, থাকবো না। আমাদের জন্য যা রেখে গেছে এবং আমরা নিজেরা যা করছি আমরা অনেক অনেক হ্যাপি আছি, এটা নিয়ে কোনো কমপ্লেন নাই। মানে মনে হয়, মানে এটার ব্যাপারে আসলে বেশি কিছু আমার সত্যি বলা নেই, ওই সবাই যতটুকু বলে ততটুকুই। খোঁজ খবর তো আসলে ভাই এখন এটা কী বলবো, ধরেন কোন ক্ষেত্রে কী কী খোঁজ খবর নেয় এটা তো আসলে আরেকটা টপিক হয়ে যায়, বুঝছেন? অনেকে ফ্যামিলির খবর নেয়, কিন্তু কেউ যে ফোন দিয়ে মুক্তিযোদ্ধার খবর নেয় এটা তো আসলে অন্য একটা টপিক আমার মনে হয়। বাট হ্যাঁ, ওই সম্মান পায়, বাট এটার জন্য যে আমাদের কিছু লাগবে পাবে এগুলো আমরা কোনোদিনও চিন্তাই করি না। আসলে নতুন ভাই এটাই বলতে চাই, এখন রাইট নাও তো আমরা চ্যারিটি কনসার্ট নিয়ে বিজি, তো আমাদের যে গানগুলো রিলিজ হওয়ার কথা পজে রেখেছি। দেশের সিচুয়েশন যখনই ভালো হবে আমরা গানগুলো নিয়ে আসবো, আমাদের অ্যালবামটা চেষ্টা করবো এই বছরে জানি আমরা রিলিজ করে দিতে পারি। আচ্ছা, সো এটা তো সবাই জানেন ফ্লাড ভিকটিমের জন্যই হচ্ছে আয়োজনটা। আমরা আসলে মিউজিশিয়ানরা তো অনেক বছর ধরেই এরকম ন্যাচারাল ডিজাস্টার বা বিভিন্ন কজের জন্য আমরা এগিয়ে আসি, সো এবার আমাদের জন্য সেম, বাট প্রথম ফ্লাড ভিকটিমের ইউনিভার্সিটি শো আমরা এটা করছি। সো সুপার এক্সাইটেড, এই ইউনিভার্সিটিতে আগে আমার বাজানো হয়নি, প্রথমবার আসা, খুবই ভালো লাগতেছে এনভায়রনমেন্টটা। হ্যাঁ, মানে অবশ্যই, মানে আমার মনে হয় ব্যান্ড মিউজিক কিন্তু আমার মনে হয় প্যান্ডেমিকের পরে একটা বড় ওয়েভ যায় আমাদের, ওই ওয়েভটা কিন্তু এখনও কন্টিনিউ হচ্ছে। অ্যান্ড মিউজিশিয়ানরা যেভাবে কন্ট্রিবিউট করছে এই কজটা আমার মনে হয় খুবই ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আরও আমরা দেখতে পারি যে গেট আপ স্ট্যান্ড নামে একটা অর্গানাইজেশন আছে, যেখান থেকে অলরেডি সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা অনেক ফান্ড উঠিয়ে ফেলেছি। সো আমার মনে হয় মিউজিশিয়ানদের এই রেগুলার ব্যাপারটা কিন্তু আজকের থেকে না, এটা কনস্ট্যান্টলি আমরা পাচ্ছি কিন্তু প্যান্ডেমিকের পর থেকে, একটা ওয়েভ যাচ্ছে মিউজিকের। ফ্যান্টাস্টিক, মানে আমরা অ্যাজ ইউজুয়াল এক্সাইটেড, আমরা সবসময় থাকি, আমরা রেডি হচ্ছি, রেডি হওয়ার আগে আপনাদের সবার সাথে একটু সময় দেওয়ার চেষ্টা করছি, আমাদের সময়টাও কাটছে সেভাবে। সো ফুললি প্রিপেয়ার্ড আমরা, জাস্ট ওয়েটিং কখন ক্রাউডকে আমরা
নাচাবো মাতাবো হেডব্যাং করাবো আর কি। ফ্যান্টাস্টিক, মানে আমার যেটা মনে হয় কি ভাই, এটা আমাদের দায়িত্ব, আমাদের শিল্পীদের দায়িত্ব, কারণ ফ্যানদের ছাড়া কিন্তু আমরা কিছুই না। ওদের জন্যই কিন্তু আমরা আজকে এখানে, ওদের জন্যই আমরা সব কিছু করতে পারি। আমি তো আসলে, সবাই যারা আমাকে ফলো করে জানে যে আমি কিন্তু মিউজিক ছাড়া কিছু করি না, এটাই আমার ব্রেড অ্যান্ড বাটার। সো আমি সবসময় এটা করে যাবো। অ্যান্ড আসলে ফ্যানরা যতদিন আমাদের চাবে, যেই কজেই হোক, কনসার্ট হোক, এটা কোনো চ্যারিটি শো হোক, সবসময় আমরা পাশে থাকবো তাদের।